আজ দশ এপ্রিল দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাতাশ চৌত্র চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ এবং তিরিশ রমজান চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি দেশের নারী মুক্তির আন্দোলনের অন্যতম নেত্রী শিক্ষাবিদ ও সাহিত্যিক বেগম শামসুন নাহার মাহমুদের প্রয়াণ দিবস আজ উনিশশো সালের এই দিনে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন মুসলমান সমাজে নারী শিক্ষার প্রসার ও অবরোধ প্রথা বন্ধ করার জন্য জীবন উৎসর্গকারীদের মধ্যে তার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এই মহীয়সী নারীর জন্ম উনিশশো সালের উনিশ অক্টোবর ফেনি জেলার গুথুমা গ্রামে তার বাবা মৌলভী মোহাম্মদ নুরুল্লাহ চৌধুরী এবং মা আছিয়া খাতুন চৌধুরী বেগম লেখাপড়া করেন চট্টগ্রামের ডাক্তার গার্লস হাই স্কুলে কিন্তু শ্রেণী পর্যন্ত পর বাধা এল স্কুলে পড়ার ক্ষেত্রে তখনকার সময় মেয়েদের লেখাপড়া বা স্কুলে যাওয়াই ছিল নিষিদ্ধ অনেক বাধা অতিক্রম করে তিনি মেট্রিকুলেশন পরীক্ষা দিয়ে পাশ করলেন এ উপলক্ষে বেগম রোকেয়া এক সংবর্ধনার আয়োজন করেন পরবর্তীতে উনিশশো